মালদ্বীপের কারাগারে বন্দীদের দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের বন্দীদের দেশে ফেরাতে বন্দী বিনিময় চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন এবং বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মালদ্বীপের সাথে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল গ্রহণের জন্য একটা ডিড অফ অ্যাগ্রিমেন্ট, আমাদের এতদিন একটা এমওইউ ছিল মালদ্বীপের সাথে, আমাদের তারই মাধ্যমে আপনার বিভিন্ন রকমের হেলথ প্রফেশনাল ওখানে যেত। তো মালদ্বীপ এটা বলছে 2024 পর্যন্ত ইনক্রিজ করতে এবং এটাকে অ্যাগ্রিমেন্টের মধ্যে নিয়ে আসতে। নট এমওইউ তো বাইন্ডিং থাকে না, কিন্তু অ্যাগ্রিমেন্ট করলে একটা বাইন্ডিং হবে।